কপালকুণ্ডলা। প্রথম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদের শিরোনাম উপকূলে। আরোহীদিগের স্ফূর্তিব্যঞ্জক কথা সমাপ্ত হইলে নাবিকেরা প্রস্তাব করিল যে জোয়ারের বিলম্ব আছে, এই অবকাশে আরোহীগণ সমুখস্থ সৈকতে পাকাদি সমাপন করুন, পরে জলোচ্ছ্বাস আরম্ভেই স্বদেশাভিমুখে যাত্রা করিতে পারিবেন। আরোহীবর্গ এই পরামর্শে সম্মতি দিলেন। তখন নাবিকেরা তরী তীর লগ্ন করিলে আরোহীগণ অবতরণ করিয়া স্নানাদি প্রাতকৃত্য সম্পাদনে প্রবৃত্ত হইলেন। স্নানাদির পর পাকের উদ্যোগে আর এক নূতন বিপত্তি উপস্থিত হইল। নৌকায় পাকের কাষ্ঠ নাই। ব্যাঘ্র ভয়ে উপর হইতে কাষ্ঠ সংগ্রহ করিয়া আনিতে কেহই স্বীকৃত হইল না। পরিশেষে সকলের উপবাসের উপক্রম দেখিয়া প্রাচীন প্রাগুক্ত যুবাকে সম্বোধন করিয়া বলিলেন, বাপু নবকুমার, তুমি ইহার উপায় না করিলে আমরা এতগুলি লোক মারা যাই। নবকুমার কিঞ্চিৎকাল চিন্তা করিয়া কহিলেন, আচ্ছা যাইব, কুড়ালি দাও, আর দা লইয়া একজন আমার সঙ্গে আইসো। কেহই নবকুমারের সহিত যাইতে চাহিল না। খাবার সময় বুঝা যাবে, এই বলিয়া নবকুমার কোমর বাঁধিয়া একাকী কুঠার হস্তে কাষ্ঠাহরণে চলিলেন। তীরোপরি আরোহণ করিয়া নবকুমার দেখিলেন যে যত দূর দৃষ্টি চলে তত দূর মধ্যে কোথাও বসতির লক্ষণ কিছুই নাই, কেবল বন মাত্র। কিন্তু সে বন দীর্ঘ বৃক্ষাবলি শোভিত বা নিবিড় বন নহে, কেবল স্থানে স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ মণ্ডলাকারে কোনো কোনো ভূমিখণ্ড ব্যাপী আছে। নবকুমার তন্মধ্যে আহরণযোগ্য কাষ্ঠ দেখিতে পাইলেন না, সুতরাং উপযুক্ত বৃক্ষের অনুসন্ধানে নদী তট হইতে অধিক দূর গমন করিতে হইল। পরিশেষে ছেদনযোগ্য একটি বৃক্ষ পাইয়া তাহা হইতে প্রয়োজনীয় কাষ্ঠ সমাহরণ করিলেন। কাষ্ঠ বহন করিয়া আনা আর এক বিষম কঠিন ব্যাপার বোধ হইল। নবকুমার দরিদ্রের সন্তান ছিলেন না, এ সকল কর্মে অভ্যাস ছিল না, সম্মুখ বিবেচনা না করিয়া কাষ্ঠ আহরণে আসিয়াছিলেন, কিন্তু এক্ষণে কাষ্ঠভার বহন বড়ই ক্লেশকর হইল। যাহাই হোক, যে কর্মে প্রবৃত্ত হইয়াছেন তাহাতে অল্পে ক্ষান্ত হওয়া নবকুমারের স্বভাব ছিল না, এজন্য তিনি কোনো মতে কাষ্ঠভার বহিয়া আনিতে লাগিলেন। কিয়দ্দূর বহেন, পরে ক্ষণিক বসিয়া বিশ্রাম করেন, আবার বহেন, এইরূপে আসিতে লাগিলেন। এই হেতুবশত নবকুমারের প্রত্যাগমনে বিলম্ব হইতে লাগিল। এদিকে সমভিব্যাহারীগণ তাহার বিলম্ব দেখিয়া উদ্বিগ্ন হইতে লাগিল। তাহাদিগের এইরূপ আশঙ্কা হইল যে নবকুমারকে ব্যাঘ্রে হত্যা করিয়াছে। সম্ভাব্যকাল অতীত হইলে এইরূপই তাহাদিগের হৃদয়ে স্থির সিদ্ধান্ত হইল, অথচ কাহারও এমন সাহস হইল না যে তীরে উঠিয়া কিয়দ্দূর অগ্রসর হইয়া তাহার অনুসন্ধান করে। নৌকারোহীগণ এইরূপে কল্পনা করিতেছিল, ইত্যবসরে জলরাশি মধ্যে ভৈরব কল্লোল উত্থিত হইল। নাবিকেরা বুঝিল যে জোয়ার আসিতেছে। নাবিকেরা বিশেষ জানিত যে এ সকল স্থানে জলোচ্ছ্বাসকালে তটদেশে এরূপ প্রচণ্ড তরঙ্গাভিঘাত হয় যে
তখন নৌকাদি তীরবর্তী থাকিলে তাহা খণ্ড খণ্ড হইয়া যায়। এই জন্য তাহারা অতি ব্যস্তে নৌকার বন্ধন মোচন করিয়া নদী মধ্যবর্তী হইতে লাগিল। নৌকা মুক্ত হইতে না হইতে সম্মুখস্থ সৈকত ভূমি জলপ্লাবিত হইয়া গেল। যাত্রীগণ কেবল ত্রস্তে নৌকায় উঠিতে অবকাশ পাইয়াছিল। তণ্ডুলাদি যাহা যাহা চরে স্থিত হইয়াছিল তৎসমুদায় ভাসিয়া গেল। দুর্ভাগ্যবশত নাবিকেরা সুনিপুণ নহে, নৌকা সামলাইতে পারিল না। প্রবল জলপ্রবাহ বেগে তরণী রসুলপুর নদীর মধ্যে লইয়া চলিল। একজন আরোহী কহিল, নবকুমার রহিল যে? একজন নাবিক কহিল, আহ, তোর নবকুমার কি আছে? তাকে শিয়ালে খাইয়াছে। জলবেগে নৌকা রসুলপুরের নদীর মধ্যে লইয়া যাইতেছে। প্রত্যাগমন করিতে বিস্তর ক্লেশ হইবে, এই জন্য নাবিকেরা প্রাণপণে তাহার বাহিরে আসিতে চেষ্টা করিতে লাগিল। এমনকি সেই মাঘ মাসে তাহাদিগের ললাটে শেদ শ্রুতি হইতে লাগিল। এইরূপ পরিশ্রম তারা রসুলপুর নদীর ভিতর হইতে বাহিরে আসিতে লাগিল বটে, কিন্তু নৌকা যেমন বাহিরে আসিল অমনি তথাকার প্রবলতর স্রোতে উত্তরমুখী হইয়া তীরবৎ বেগে চলিল। নাবিকেরা তাহার তিলার্ধ মাত্র সংযম করিতে পারিল না, নৌকা আর ফিরিল না। যখন জলবেগ এমত মন্দীভূত হইয়া আসিল যে নৌকার গতি সংযত করা যাইতে পারে, তখন যাত্রীরা রসুলপুরের মোহানা অতিক্রম করিয়া অনেক দূর আসিয়াছিলেন। এখন নবকুমারের জন্য প্রত্যাবর্তন করা যাইবে কি না এ বিষয়ের মীমাংসা আবশ্যক হইল। এই স্থানে বলা আবশ্যক যে নবকুমারের সহযাত্রীরা তাহার প্রতিবেশী মাত্র, কেহই আত্মবন্ধু নহে। তাহারা বিবেচনা করিয়া দেখিলেন যে তথা হইতে প্রতিবর্তন করা আর এক ভাঁটার কর্ম। পরে রাত্রি আগত হইবে, আর রাত্রে নৌকা চালনা হইতে পারিবে না। অতএব পরদিনের জোয়ারের প্রতীক্ষা করিতে হইবে। এ কাল পর্যন্ত সকলকে অনাহারে থাকিতে হইবে। দুই দিন নিরাহারে সকলের প্রাণ ওষ্ঠাগত হইবেক। বিশেষত নাবিকেরা প্রতিগমন করিতে অসম্মত, তাহারা কথার বাধ্য নহে। তাহারা বলিতেছে যে নবকুমারকে ব্যাঘ্রে হত্যা করিয়াছে, তাহাই সম্ভব, তবে এত ক্লেশ শিকার কি জন্য? এরূপ বিবেচনা করিয়া যাত্রীরা নবকুমার ব্যতীত স্বদেশে গমনই উচিত বিবেচনা করিলেন। নবকুমার সেই ভীষণ সমুদ্র তীরে বনবাসে বিসর্জিত হইলেন। ইহা শুনিয়া যদি কেহ প্রতিজ্ঞা করেন কখনো পরের উপবাস নিবারণার্থ কাষ্ঠাহরণে যাইবেন না, তবে তিনি উপহাসাস্পদ। আত্মপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মপকারীকে বনবাস দিবে। কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কাষ্ঠাহরণ করা যাহার স্বভাব, সে পুনর্বার পরের কাষ্ঠাহরণে যাইবে। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? দ্বিতীয় পরিচ্ছেদ এই পর্যন্তই।